গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফ। তো সকলকে হ্যালো জানাই। আজকে তো আমি খুবই এক্সাইটেড। এক্সাইটিংয়ের কারণটাও বলে দিই তোমাদেরকে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে এশিয়ার সবথেকে বড় মল দেখতে। তো অনেক অনেক হাইপ শুনেছি এই মলের ব্যাপারে। তো মলটা শুনেছি 1 মিলিয়ন স্কোয়ার ফিটের মধ্যে বানানো হয়েছে, আর এইটা টোটালি 5টা ফ্লোর আছে, আর তার মধ্যে 270-300 বেশি ব্র্যান্ডস অ্যান্ড রিটেল স্টোর আছে। তো সেটাই আর কি দেখবার জন্য আমি খুবই এক্সাইটিং, মানে একটা ফিলিং আসছে। তো চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই। তো এই মলটা বেশি দূর না, এই মলটা হচ্ছে আমাদের ঘর থেকে 12-13 কিলোমিটার্স। আরে আরে আরে, তোমাদেরকে তো আমি মলের নামটাই বলতে ভুলে গেছি। তো মলের নামটা হচ্ছে ফিনিক্স মল অফ এশিয়া। তো নামটাই শুনে খুবই গ্র্যান্ড লাগছে, তাই না? তো তেমন ধারাই শুনেছি আমিও। তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই, তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো ফাইনালি 30-40 মিনিটস মতন রাইড করার পর আমরা চলে এসেছি। তো এখানে আসবার পরই আমরা জানতে পারলাম যে আমাদেরকে সামনে থেকে এন্ট্রি দেবে না। তার কারণ হচ্ছে শুধু এখানে কারেদেরই এন্ট্রি হচ্ছে। তো আমাদেরকে বললো পিছন দিক দিয়ে আরেকটা গেট আছে, সেখানে এন্ট্রি দিতে। তো পিছনে মানে আমরা যাচ্ছি, যেতে যেতে ফাইনালি পিছন দিকে চলে আসলাম। মানে বললাম না তোমাদেরকে এই মলটা পুরো 1 মিলিয়ন স্কোয়ার ফিটের মধ্যে আছে। তো তাই জন্য প্রচুর বড় জায়গা নিয়ে ঘিরে এই মলটা তৈরি হয়েছে। তোমরা দেখো, আমি বাইরে থেকে যতটুকু ক্যাপচার করতে পারছি দেখাচ্ছি। বাট এই মলে না একটা জিনিস আমার একদমই ভালো লাগেনি, যে সামনে থেকে এন্ট্রি বাইকদেরকে কেন যেতে দিচ্ছে না। কারণ আমরা যে পেছন দিক দিয়ে ঢুকলাম, তারপরেও আমরা দেখছো তোমরা এই সাইড দিয়ে আমরা সামনের দিয়ে যাচ্ছি, যে সামনের গেটের যে মানে যেখান দিয়ে আমরা এন্ট্রি মানা করলো সেখানেই আমরা গিয়ে পৌঁছে আবার ওখান থেকে লেফট নিয়ে আমাদেরকে নিচে পার্কিং স্পেসে ঢোকাচ্ছে। তো দেখছো তোমরা কারও যাচ্ছে সামনে দিয়ে, তো একই জায়গা একই রাস্তা দিয়ে মানে ঢোকাচ্ছে, তাও দেখছো কত মানে এদের জানি না কেন এরা এমন করছে। হয়তো অনেক মানুষ আসছে যাতে সবাই পার্কিংয়ে অসুবিধা হয় না, তার জন্য হয়তো করতে পারে। তো এখানে আমরা বাইক পার্কিংয়ের জন্য মানে 10 মিনিট ধরে জাস্ট আমরা যাচ্ছি, তো যাচ্ছি কোথায় গিয়ে ঠিক এন্ড হবে জানি না। আমার হাজব্যান্ড তো স্পিড ধরে নিয়েছে। দেন স্পিড ধরার পর ফাইনালি আমরা পার্কিংয়ের একটা জায়গা পেলাম। সত্যি বলছি পার্কিং স্পেসটা অনেক অনেক বড়। তো আমরা এখন একদম বেসমেন্ট থেকে এবার চেক ইন করছি। এখানে ব্যাগ দিয়েছি, ব্যাগটা আমার আটকিয়ে গেছিলো। দেন ফাইনালি এবার ব্যাগ নিয়ে আমরা এসকেলেটারে করে যাচ্ছি ওপরে। তো ওপরেও হচ্ছে ওটা আপার গ্রাউন্ড ফ্লোর, তো সরি গ্রাউন্ড ফ্লোর, তার উপরে আপার গ্রাউন্ড ফ্লোর। তো এখন আমরা গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছি, এখানে আমার ছেলে আর আমার হাজবেন্ড। তো চলো তোমাদেরকে, আমার তো খুবই এক্সাইটিং লাগছে, চারিদিকে লাইটিং দেখে খুব মানে ভালোও লাগছে। তো তো প্রথম কথা, যখন আমি এসকেলেটারের দিকে পা নামিয়ে চারিদিকটা একটু দেখছি, প্রথমে আমার দেখেই আমি দেখতে পেয়ে গেছি সেনকো গোল্ড। তো সেনকো গোল্ড দেখেই আমি ভাবছি যে আমাদের কলকাতার ব্র্যান্ড এখানে খুব কম দেখতে পাওয়া যায়। তো সেনকো গোল্ড দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। তারপরে একটু ঘোরা টোরার পর এখানে একটা ওয়াটারফল ছিল। তো ওয়াটারফলের সাথে বাইরে পেছনটা একটু সিনারি করা ছিল, তো সেইটাও আমার খুব সুন্দর লাগলো জায়গাটা। এখানে আমি একটু ফটোস ক্লিক করলাম, একটু ভিডিওস নিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না এটা মল, এটা মনে হচ্ছে আমার যেন কোনো একটা আমি 5-স্টার হোটেলে বা 7-স্টার হোটেলে চলে এসেছি, বা এটা হয়তো এয়ারপোর্ট টাইপস এমন ধারা লাগছিলো আমার। খুব খুব খুবই সুন্দর ছিল। তো এখানে ঝাড়বাতিগুলো তোমরা দেখতে পাচ্ছ, আর যে টাইলসের ওপরের যে ডিজাইনগুলো সেগুলো খুব
খুবই সুন্দর ছিল অ্যান্ড ইউনিক ছিল। তো সব কিছু আমি এইটুকু থেকে বুঝতে পারছিলাম একটু সিলভার অ্যান্ড গোল্ডেনের উপরে থিম ছিল। তো এখানে আমি দেখলাম 100 ফিট বাইরে যে টল একটা ক্রিসমাস ট্রি বানিয়েছিল আসার সময়, তোমরা হয়তো ভিডিওতে একটু দেখেছো। তো সেখানে যদি চান্স পাই নিশ্চয়ই গিয়ে দেখাবো। আর দেখো এই জায়গাটা হচ্ছে ফেমাস জায়গা, এইটা নিয়ে যে এত ইনস্টাগ্রামে আমি রিলস দেখেছি মানে কি বলবো। বাট এখানে এসে দেখছি অন্য কিছু এখন ডিজাইন দেখাচ্ছে। আমি যখন রিলস দেখেছিলাম তখন একটা পোলার বিয়ার ছিল আই গেস। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে পিক্স ক্লিক করালাম। তো মলটা সত্যি বলছি খুবই বড় ছিল আর খুবই মানে স্পেস ছিল, জায়গায় মানুষজন হাঁটা চলা করছিল। আমরা হোল্ড মার্টে ঢুকলাম। তো এখানে অনেক টাইপসের ফুড আইটেমস, গ্রসারিস, তার সাথে চকলেটস, হোম ডেকোর, তারপরে মানে তুমি কী না বলবে তাই আছে, মানে সব জিনিস এখানে আছে এ টু জেড। তো এখান থেকে বেরিয়ে আমরা এসকেলেটর করে যাচ্ছি হচ্ছে নেক্সট ফ্লোরেতে। তো দেখতেই পাচ্ছ সব লাইটিংগুলো এত সুন্দর লাগছে না। আর এই জায়গাটা দেখো সুন্দর করে সাজিয়েছে ল্যাভেন্ডার অ্যান্ড ওয়াইন কালারের ফ্লাওয়ার্স ইউজ করে। আমার এই দুটো কালার সব থেকে বেশি প্রিয়, তো দেখে খুবই ভালো লাগলো। তো সবাই দেখছি বাইরের দিকে যাচ্ছে, তো ভাবলাম চলো তাহলে বাইরের দিকে গিয়ে দেখি। তো তারপর দেখলাম সবাই এখান থেকে ক্রিসমাস ট্রিটা দেখছিলো। তো ক্রিসমাস ট্রির চারিদিকে দেখতে পাচ্ছ ব্যারিকেডস লাগিয়ে দিয়েছিলো, ওই ব্যারিকেডসগুলো এখন খুলবে না। ওখানে দুটো তিনটে সিকিউরিটি গার্ডসও দাঁড়িয়েছিল, তারা কাকে ওখানে এন্ট্রি করতে একদমই দিচ্ছিল না। তো আমি ভাবলাম একবার গিয়ে জিজ্ঞেস করি যে কী ব্যাপার কী না ব্যাপার। তো তারপর আমি গিয়ে ওখানে কথা বলতে জানতে পারলাম যে এই ব্যারিকেডসগুলো শুধুমাত্র সন্ধ্যে 7টার পর খুলবে যখন লাইটিং শো অন হবে। আর এখানে এন্ট্রির জন্য আলাদা 200 টাকা তোমাদেরকে দিতে হবে পার পারসন। তোমরা এক একজনে 200 টাকা দিলে তারপরে তোমাকে এখানে এন্ট্রি করতে দেওয়া হবে, তাও আবার সন্ধে 7টার পর। তো আমি তারপরে ভাবলাম যে শুধুমাত্র এই গাছটা লাইটিং দেখার জন্য, এমনি তো আমরা ব্যারিকেডসের বাইরে থেকে তো দেখতেই পাচ্ছি দেখো কত সুন্দর যখন লাইটিং হবে, ভিতরে যাওয়ার জন্য আবার 200 টাকা কে দেবে? এটা কি মানে মুখের খেলা নাকি যে 200 টাকা এমন ধারা এমনি এমনি দিয়ে দেবে? যারা দিমাগ থেকে একটু ইয়ে তারাই হয়তো দেবে, যারা পাগল, কারণ কেউ এরম ধারা পয়সা থোড়ি না ওয়েস্ট করবে। তো এদের কি বুঝেছে জানি না, এরা এমন ধারা করেছে। তো আমরা তারপর ওখান থেকে চলে আসলাম, দিয়ে আমরা এন্টার করছিলাম, দিয়ে দেখলাম সাইডেতে লন্ডনে যেমন ধারার রেড কালার টেলিফোন বুথ থাকে সেটার একটা সুন্দর ডিজাইন বানিয়েছিল। আর এইদিকে তো ব্র্যান্ডসের ওপরে ব্র্যান্ডস দেখছি আমি। তো আমি ওপর থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে মাঝখানের করিডোরের লুকটা কেমন ধারা। তো এই যে সব প্ল্যান্টসগুলো তোমরা দেখছো, এই প্ল্যান্টসগুলো সবই আর্টিফিশিয়াল, কোনোটাই রিয়েল না, শুধু ওয়াটারফল মতন যে করেছিলো ওইটাই রিয়েল। তো আমরা ফাইনালি ম্যাক্সে গেলাম, ম্যাক্সে গিয়ে কিছু দেখছিলাম উইন্টার কালেকশনস কেমন বেরিয়েছে। আজকে হয়তো শপিং করব না, আমাদের কিছুদিন পর একটা স্পেশাল কিছু প্ল্যান আছে। তো সেটা কী প্ল্যান আছে তোমরা নিশ্চয়ই আমার ব্লগ দেখলে আগামী ব্লগসগুলোতে জানতে পারবে তোমরা। তো তোমরা দেখতে থেকো, তো ওইটা আমি পরেই রিভিল করব হয়তো। তো চলো আমরা তারপরে উপরের সেকশনে চলে গেলাম, উপরে ছিল ফুড কোর্ট অ্যান্ড গেমিং সেকশন। তো এখানে আমরা ফুড কোর্টে দেখছিলাম অনেক কিছু ভ্যারাইটিস ছিল, অনেক নোন আননোন ব্র্যান্ডসও ছিল, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসেরও ছিল। তো অনেক কিছুই দেখছিলাম, বাট এখানে সিটিংয়ের একটুকু জায়গা ছিল না, মানে মানুষজন এখানে প্রচুর রকমের ভিড় করে বসে আছে, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। বাট এখানে ব্র্যান্ডসগুলো অ্যান্ড যে ইয়েগুলো ছিল খুবই সুন্দর ছিল, দেখতে প্রচুর ভালো লাগছিলো, সিটিং অ্যারেঞ্জমেন্টও ভালো ছিল। বাট যেহেতু এখন রিসেন্টলি ওপেন হয়েছে তাই জন্য হয়তো এত লোকের বেশি জনসংখ্যা দেখতে পাচ্ছ তোমরা। বাট আমরা না উইকডেজেই এসেছিলাম, আমরা হয়তো এটা ওয়েডনেসডে বাট থার্সডের ব্লগ এটা।
তো তাও দেখো কত কত ভিড়। তো আমরা দেন চলে গেলাম হচ্ছে গেমিং সেন্টারেতে। তো এখানে দেখতে পাচ্ছো অনেক 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 গেমস, নর্মাল যেমন ধরা সব মলেই থাকে টুকটাক, সেগুলোও আছে। বাট এখানে দু তিনটে জিনিস ইউনিক আছে, সেগুলো কি তোমরা ভিডিও দেখতে থাকো আমি তোমাদেরকে বলবো। তো এইসব গেমস তো তোমরা সব মলেই দেখে থাকবে একটু হলেও। তো এই জিনিসটা দেখো নতুন আমি দেখলাম কোনো মলেতে, একটা বড় গাড়ি টাইপের ছিল, তার মধ্যে বাচ্চারা বসেছিল। তো তারা মানে খুব সুন্দর, মানে কি ভিআরের কিছু একটা গেম ছিল, তো তাদের চোখে একটা ভিআরের স্পেক্স পরিয়ে দিয়েছিল, তো সেগুলো দিকেই কিছু করছিল। তো এখানে দেখতে পাচ্ছ এই গেমসগুলো তো কমন, তো একজন খেলছিল গেম আমি দেখলাম একটু। আমাদের মল পুরো ঘোরা হয়ে গেছে, তারপর হাজব্যান্ড বলছে পা ব্যথা হয়ে গেল, কারণ সত্যি মলটা খুবই বড় ছিল, আমি অনেকটুকু ক্লিপস নিতেও পারিনি। তো মল থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো তোমাদের আরেকটা জিনিসও বলে দিই, এখানে মলে যে এন্ট্রি করলাম আমরা, গাড়িটা পার্ক করলাম, তো পার্কিংয়ের জন্য নিয়েছে 100 rupees। তো এই 100 rupees 24 hours জন্য ভ্যালিড নয়, অনলি ফর 6 to 7 hours জন্য ভ্যালিড। তো আমি প্রথম একটা মল দেখলাম যে মলে তোমাদেরকে মানে 100 rupees পার্কিং চার্জ নিয়েছে, অ্যান্ড দ্যাট টু অনলি ফর দ্য বাইক। তো খুবই বেশি লাগলো, বাট তাও দিতে হলো কারণ আমরা প্রথমে জানতাম না। তো এখানে দেখো আমরা একটা রেলওয়ে ট্র্যাক ক্রস করছিলাম, তো এটা দেখে আমার বেশ ভালো লাগছিলো, কারণ এই জিনিসটা আমরা খুব কমনলি দেশে দেখতে পাই, এখানে দেখতে পাই না। তো যেহেতু আমরা অন্য সাইড দিয়ে এখন রিটার্ন করছি, তো দেখতে পাচ্ছ এখন আমরা এন্ট্রি করে গেছি সিটির ভেতরে। এটা আমাদের বিধানসৌধার যে কাছাকাছি, তো দেখতেই পাচ্ছ বিধানসৌধার কাছে চলে এসেছি। তো এখানে আমার না এই জিনিসটা যতবার দেখি আমার ততবার খুবই ভালো লাগে। তো এটা আমাদের কর্ণাটকা, স্পেশালি ব্যাঙ্গালোরের একটা খুবই আইকনিক বিল্ডিং বলতে পারো। তো আমরা এখানে না একটা সিগন্যালে দাঁড়িয়ে পড়েছিলাম বিধানসৌধার কাছে, তো এখানে দেখলাম দূর থেকে হাতি মতন কিছু একটা স্ট্রাকচার লাগছিলো। তো তারপরে পরে বুঝলাম যে এগুলো কাঠের, মানে কাঠের হাতি, তো কাঠ দিয়ে এমন ধারা ডিজাইন করে এখানে সাজানো হয়েছে। তো এটা নট ফর সেল, বাট এটা কোনো একটা জানি না কোন জায়গায় নিয়ে যাবে বা কিসের জন্য এরা সাজিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমাদের এরিয়ায় চলে আসলাম, তো ফাইনালি বাড়ির কাছাকাছি চলেই এসেছি। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর তোমরাও নিশ্চয়ই যদি ব্যাঙ্গালোরে থাকো একবার ভিজিট করে দেখো মল অফ এশিয়া, খুব ভালো লাগবে। তো চলো, বাই বাই।